মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে মহাপরিচালক রয়েছেন তিনি আগামী এক মাসের মধ্যে দেশের শীর্ষ মাদক কারবারিদের নাম এবং তাদের যে ঠিকানা সহ মাননীয় আদালতে এফিডেভিট আকারে দাখিল করবেন যে তারা এই দেশের শীর্ষ মাদক কারবারি, এটি একটি নির্দেশ দিয়েছেন। এবং দুদক, বিআইএফইউ, সিআইডি, এনটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে যৌথভাবে এই দেশ থেকে যে প্রতি বছর 5,000 কোটি টাকা মাদক ব্যবসা থেকে আসে এবং সেটা যে পাচার হয় এই ব্যাপারে তদন্ত করে দুই মাসের মধ্যে একটা প্রগ্রেস রিপোর্ট দেওয়ার জন্য বলেছে। কিসের প্রেক্ষিতে এই আদেশটা দিল? এই আদেশটা দিল হচ্ছে জাতিসংঘের হচ্ছে কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটি একটি রিপোর্ট পাবলিশ করে, সেই রিপোর্টে বলা হয় যে মাদক ব্যবসায় এশিয়ার মধ্যে সবচেয়ে মাদক ব্যবসা থেকে টাকা পাচার হওয়ার মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ এবং বিশ্বে এটি হচ্ছে পঞ্চম। এবং এই রিপোর্টটি যখন বিভিন্ন গণমাধ্যমে পাবলিশ হয় তখন আমরা এই রিপোর্টটির যে এলিগেশনটি আসছে সেটির উপরে তদন্ত চেয়েছিলাম, সেই তদন্তের উপরে শুনানি শেষে মাননীয় আদালত আজকে এই আদেশটি প্রদান করেন। আপনাদের দৃষ্টিতে সারা বাংলাদেশে কতগুলো মাদক ব্যবসায়ী আছে? এটা তো আসলে আমাদের দৃষ্টির ব্যাপার না, এটা একটা তদন্তের ব্যাপার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি তারা বলবেন। কোর্ট বলেছেন যে এটার তো সাবস্টেন্স রয়েছে, এই অভিযোগের ভিত্তি রয়েছে, এই জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সমস্ত বিবাদীদেরকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আজকে এই নির্দেশনাগুলো দিয়েছে।